আজকে আমার শরীরটা যেহেতু ভালো লাগছে না, তাই সন্ধ্যাবেলা টিফিন আমি করিনি, তাই জন্য সৌম্য নিজেই একটা বাটি পেয়েছে, যে বাটিতে করে চা বা আমি দুধ গরম করি সেই বাটিতেই ও ম্যাগি বানিয়ে নিয়েছে। আর এই ম্যাগি খেতে বসে পাখিও ম্যাগি খাবে নাকি ও বাটি নেবে কি বোঝা যাচ্ছে না কি করছে। বা ওই স্টিলের বাটিতে ও নিজেকে দেখে ও টানাটানি শুরু করেছে, বারবার সম্মুখে কামড়াতে যাচ্ছে, সেই বাটি নিয়ে নিয়েছে, এইসব করছে। আমি পাশেই বসেছিলাম কিন্তু ভালো লাগছিল না, কিছু অন্য কাজ করছিলাম বসে বসে। দেখো আমার ছেলে একা একাই অনেক কিছু করে নিতে পারে, ও বাটি করে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছে, বলছে মা আমি বাটিটা অন্য বাটিতে ঢালবো, বাটি খুঁজে পাচ্ছি না। আমি বলছি ও বাটিতেই খেয়ে নাও, কিচ্ছু হবে না। আর এদিকে রাত 11:30 বাজে, আমি এখন রান্নাঘরে ঢুকেছি, রান্নাঘরটা একটু গুছিয়ে নেবো, চারিদিকের অবস্থা ভীষণ খারাপ, একটু গুছিয়ে নিয়ে আমরা রাতের খাবার খেতে বসে যাবো, পাঁপড়টা শুধু ভেজে নেবো। তো চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সঙ্গে থেকে যেও, লাইক করো, অবশ্যই কমেন্ট করে দিও একটা, তাহলে ভালো লাগবে আমার আরও ভিডিও করতে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। ভিজিট মাই লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে রাত 12:00, আমরা রাতের খাবার খেতে বসেছি। আজকে রাতের চলো কি রান্না হয়েছে খাবার জন্য আছে। এখানে মসুর ডাল আছে অল্প একটু রাতের মতো দুজনে, একটু মাংস আছে, আর এখানে আছে পাঁপড় ভাজা। রাতের খাবার এটা আমাদের, খেয়ে দিয়ে তারপরে আমরা আরও অনেক কাজ আছে সেগুলো করব। আমার খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি, এবার আমি এই ঘরের যত কাজ সব করে নেব। সারাদিন দুষ্টুমি করে আমাদের মিঠু, সন্ধ্যেবেলা বেরোয় বেরিয়ে জ্বালাতন শুরু। দেখো এইবার 9:00 বাজে, 12:30 বেজে গেছে, এবার উনি খাঁচায় ঢুকবে, দেখি কষ্ট হয় খাঁচায় ঢোকাতে। এখন রাত 12:30, এখন আমি ওয়াশিং মেশিন চালাবো, কারণ হলো আমাদের এখানে জল এত খারাপ, এখন যেহেতু রাত সবার ঘরের কাজ বন্ধ, কল সবার ঘরের বন্ধ আছে, তো ট্যাঙ্কের জল যেটা আছে সেটা থিতিয়ে যাবে, গোড়াটা এখন হবে না বেশি, তো এখনই জামা কাপড়গুলো আমাকে কাচতে হবে। আর ওয়াশিং মেশিন এখন চালু করতে গেলে আমাকে জানলা খুলে পাইপ বার করতে হবে, যে জলের পাইপে যে লাইনটা জল আসবে, কারণ হলো এখানে আমাদের সরাসরি পাইপে লাইন করা নেই, জানলা দিয়ে লাইনটা করা হয়েছিল, কিন্তু জানলাটা খোলা রাখলে অসুবিধা হয়ে যায়, যে ইঁদুর ঘরে ঢুকে যায়, তো সেই কারণের জন্য পাইপটা আমাদের কাঁচা হয়ে গেলেই পাইপটা কল থেকে খুলে আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখি। আর যেহেতু জায়গা নেই রাখার ওয়াশিং মেশিন, ঘরের এমন জায়গায় রাখতে হবে যেখানে একটা কলের লাইনটা আমি পাবো, তো লাইনটা আমাকে এখানেই করতে হয়েছিল, ইঁদুরের ভয়ে তো আমি পাইপটা খুলে রাখি, এরকম লাগিয়ে দেবো। এখন কাঁচা হয়ে গেলে আবার পাইপটা খুলে পাইপটা ভেতরে ঢুকিয়ে জানলাটা বন্ধ করে দেবো, তাহলে ইঁদুরের ভয়টা থাকবে না।
এইভাবেই আমাকে কাচাকুচি করতে হয়। আর জল বার হওয়ার যে পাইপটা আমার ওয়াশিং মেশিনের পাশে যে বাথরুমটা, ছোট বাথরুম আছে, ওখানে পাইপটা লাইট সেট করতে হয়, তাহলে জলটা বেরিয়ে যায়। চলো আমি কাজগুলো করে নিই। এখন বিছানাটা করে নেব, সৌম্য খেয়ে আসছে, খেয়ে আসলে শুয়ে পড়তে পারবো। বিছানা করতে করতে অনেকটা কাজ এগিয়ে যাবে, কাচাটাও হয়ে যাবে। বিছানাটা করে নিই, আগে আমি ঝেড়েই রেখেছিলাম, এখন একটু মশি টাঙাবো। এখন মশি না টাঙালে আমরা শুতেই পারবো না, এখানে ভীষণ মশা। চলো বিছানাটা করে নিই, তারপরেই শুয়ে পড়বো। এখনও কাঁচা চলছে, এই কাঁচা কমপ্লিট হলেই জানলা বন্ধ হবে আর আমরা শুয়ে পড়বো। বাইরে অন্ধকার অন্ধকার।
দেখা যায় কিনা খেয়াল করি। আমাদের বিছানা কমপ্লিট দেখো, এদিকে আমার ছেলে শোবে, এদিকটা আমার ছেলে, ওইদিকে আমি। চলো আমরা শুয়ে পড়ি, বাই বাই, স্লিপ টাইট, গুড নাইট, ঠিক আছে।